সাকিব আল হাসানের আবেগঘন পোস্ট। সাকিবের শেষ বিদায়ের এমন আবেগঘন পোস্ট দেখে সাকিব ফ্যান তো দূরে থাক, সাকিব বিদেশিদের চোখের কোণেও যে কোথাও একটা পানি জমে গিয়েছে এমন একজন নায়ককে তারা হারাতে চলেছে। সাকিব যেহেতু তার শেষ টেস্ট ম্যাচ দেশে এসে খেলার কথা জানিয়েছে, এছাড়াও নিজে কি কারণে কিংবা কেন চুপ থেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এমন সব কিছু তুলে ধরেছেন, সেক্ষেত্রে সাকিবের ওপর বিদ্বেষই নেই আর কোনো দর্শক সাধারণ জনগণ। এমন সুবাদে সাকিব আল হাসান শুধু সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট নয়, বিপিএলও খেলতে পারবে যদি সাকিব চায়। সাকিবের পোস্ট করার আগ মুহূর্ত থেকে সাকিবের পেছনে পড়ে গিয়েছে তিনটি ফ্রাঞ্চাইজি, তারাও বিপিএল এর। প্রথমটি হচ্ছে তার পুরনো দল রংপুর রাইডার্স, দ্বিতীয়টি চিটাগং কিংস এবং তৃতীয়টি ঢাকা ক্যাপিটালস। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, রংপুর রাইডার্স এর সাথে যেমন সাকিবের আগে থেকে চুক্তি ছিল, সেক্ষেত্রে তারাও সেদিক থেকে সাকিবকে নেওয়ার চেষ্টা করছে। চিটাগং কিংসও সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সাকিব আল হাসানকে তাদের দলে নেওয়ার জন্য। ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। কাল বেলাতেও দলটির মালিক জানিয়েছে তারা সাকিবকে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। অপরদিকে আপনি ঢাকা ক্যাপিটালস এর অফিসিয়াল গ্রুপেই ঢুকে দেখুন না, মডারেটরদের মধ্যে একের পর এক সাকিবকে নিয়ে পোস্ট করে যাচ্ছে, অর্থাৎ তারা দর্শকদের থেকে জানতে চাচ্ছে সাকিবকে তারা চায় কিনা। দর্শকদের কাছে একদিক দিয়ে জানতে চাচ্ছে সাকিবকে চায় কিনা, অপর দিক দিয়ে ঢাকা ক্যাপিটালস এর ম্যানেজমেন্ট সাকিব আল হাসানের সাথে অলরেডি যোগাযোগ চালাচ্ছে, অর্থাৎ তিনটি দল যেন এখন সাকিবকে নিয়ে কারাকারি করছে। তিন দলের মধ্যে এখন দ্বন্দ্বতা প্রতিদ্বন্দ্বিতা একজন ক্রিকেটারকে নিয়ে, তিনি আর কেউ নয় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত কোন দলে সাকিব আল হাসান গিয়ে পড়বে কিংবা কোন দল সাকিব আল হাসানকে কিনবে সেটা হয়তো এখন বলা সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক, আপনি কোন দলে সাকিব আল হাসানকে দেখতে চান, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স নাকি চিটাগং কিংসের জার্সিতে?